বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত BNIS হোম স্কুলের পক্ষ থেকে আমি স্বাগত জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। দেখেন, আজকের অষ্টম শ্রেণীর গণিত বিষয় নিয়ে আলোচনা করা হবে। অষ্টম শ্রেণীর গণিত অর্থাৎ প্রথম অধ্যায় প্যাটার্ন, প্যাটার্নের উদাহরণ 4 নম্বর অঙ্কটা নিয়ে আমরা আলোচনা করব। আপনারা সবাই মনোযোগী হন তাহলে অবশ্যই বুঝতে পারবেন। দেখেন, প্রশ্নটা আছে কি উদাহরণ 4, যে এই একটা চিত্র আছে, এই একটা চিত্র, এখানে তিনটে চিত্র আছে। উপরের জ্যামিতিক চিত্রগুলো একটি প্যাটার্ন তৈরি করেছে যা সমান দৈর্ঘ্যের রেখাংশ দিয়ে তৈরি। তাহলে 1 নম্বর প্রশ্নে আছে, প্যাটার্নের চতুর্থ চিত্রটি তৈরি করে রেখাংশের সংখ্যা নির্ণয় করো। 6 নম্বরে আছে, প্যাটার্নটি কোন বীজগণিতীয় রাশি সমর্থন করে তা যুক্তিসহ উপস্থাপন করো। 9 নম্বরে লেখা আছে কি, দেখেন, প্যাটার্নটির প্রথম 50টি চিত্র তৈরি করতে মোট কতটি রেখাংশের দরকার হবে তা নির্ণয় করো। এখন আসেন আমি প্রথমে 1 নম্বর প্রশ্নের সমাধানটা করব। 1 নম্বরে বলা আছে কি, প্যাটার্নে চতুর্থ চিত্রটি তৈরি করে রেখাংশের সংখ্যা নির্ণয় করো। আচ্ছা, আমরা উদ্দীপকের আলোকে মানে চতুর্থ চিত্রটি অঙ্কন করব। দেখেন, নিচে চতুর্থ চিত্রটি অঙ্কন করি। দেখেন, এখানে প্রথম চিত্রে একটা আয়ত, দ্বিতীয় চিত্রে দুইটা আয়ত, তৃতীয় চিত্রে তিনটা আয়ত, এখানে চতুর্থ চিত্র যেহেতু, তাহলে আমাদের মনে রাখতে হবে এখানে 4টা আয়ত হবে। আমরা এইভাবে প্রথমে একটা স্কেল দিয়ে দাগ দেব, আর দাগ দেওয়ার পর এখানে একটা, এই একটা, এই দুইটা, এই তিনটা সমান দৈর্ঘ্য বিশিষ্ট। এখন দেখেন, উপরে আমরা একটা ত্রিভুজ আঁকব, ত্রিভুজ আকারে। আশা করি আপনারা চিত্রটি বুঝতে পারছেন। এখানে এই চিত্রে, চতুর্থ চিত্রে, চতুর্থ চিত্রের সমান দৈর্ঘ্যের রেখাংশের সংখ্যা হবে, রেখাংশের কাঠির সংখ্যা হবে, এখানে লিখি এখন, চিত্রে সমান দৈর্ঘ্যের রেখাংশের কাঠের সংখ্যা, সমান দৈর্ঘ্যের রেখাংশের কাঠির সংখ্যা কত হবে, 21। কিভাবে 21 হয় দেখেন, এই 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, এই 14, 15, 16, 17, 18, 19, 20, 21, এভাবে। তাহলে এখানে কয়ের উত্তর শেষ? আশা করি 1 নম্বর প্রশ্নের উত্তরটা আমরা সহজেই বুঝতে পারছি। আসুন এখন 6 নম্বর অঙ্কটা আমরা করব। খ নম্বরে দেখেন, প্রথম চিত্রে কাঠির সংখ্যা হবে কত, দ্বিতীয় চিত্রে কত, তৃতীয় চিত্রে কত এবং চতুর্থ চিত্রে আমাদের কত ছিল সেটা লিখব আগে। তাহলে প্রথম চিত্রে কাঠির সংখ্যা লিখে নিই, প্রথম চিত্রে কাঠির সংখ্যা 6। কীভাবে দেখেন, 1, 2, 3, এই 4, এই উপরে 2টা, 5 আর এই 6, তাহলে 6টি লিখেছি। এখন এইটাকে আমরা বীজগণিতীয় রাশির মাধ্যমে প্রকাশ করব।
আবার দ্বিতীয় চিত্রে এখানে একটা রাফ করে দেখাচ্ছি, দ্বিতীয় প্রথম চিত্রে কাঠের সংখ্যা হচ্ছে 6, দ্বিতীয় চিত্রে কাঠের সংখ্যা হবে কত? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11 11 হবে। তৃতীয় চিত্রে কাঠের সংখ্যা হবে 17, আর চতুর্থ চিত্রে আমরা কাঠের সংখ্যা পেয়েছিলাম কত? 21। এটা একটা বীজগণিত রাশি বের করার সংক্ষিপ্ত একটা রূপ দেখাচ্ছি আমি। এখন দেখেন দুইটা পাশাপাশি সংখ্যার পার্থক্য হচ্ছে 5, 11 থেকে 6 গেলে থাকে 5, 17 থেকে 11 গেলে থাকে কত? এটা হবে 16, 16 হবে, 16। আচ্ছা, 16 থেকে 11 গেলে থাকে 5, 21 থেকে 16 গেলে আমার থাকবে কত? 5। তাহলে দেখেন প্রত্যেকটার পার্থক্য অর্থাৎ আছে কত আমার? 5। এখন কিভাবে বের করব এটা বীজগণিত রাশিটা? তাহলে প্রথম পদ হচ্ছে কত? প্রথম পদ যোগ ক বিয়োগ 1, আর এখানে হবে কি পার্থক্য গুণাকারে। এটা কিন্তু আমি একটা রাগ করে দেখাচ্ছি কিভাবে বের করব। এখন প্রথম পদ যদি আমি বের করি, এখানে লিখে দিলাম 5 আর কি 6, যোগ এইখানে ক বিয়োগ 1, আর পার্থক্য হয়েছে কত আমার? 5। এখন 6 যোগ এটাকে গুণ দিয়ে দিই 5 ক বিয়োগ 5, তাহলে আমার আসে কত? 5 ক যোগ 1। এটা শুধু রাপের জন্য, কিন্তু এটা আপনার মনে মনে রাখবেন, কিন্তু অঙ্ক করতে গেলে এই হিসেবটা আপনার মনে মনে থাকবে, কিন্তু আপনার অঙ্ক করতে হবে এইভাবে। এখন এই যে 6কে লেখা যায় কত? 5 যোগ 1, এইটা প্রথম চিত্র, এই জন্য আমরা কী করব? 5 গুণ 1 যোগ 1। তাহলে দ্বিতীয় চিত্রে আবার কাঠের সংখ্যা কত? দ্বিতীয় চিত্রে আমার কাঠের সংখ্যা ছিল কত? 11। তাহলে এইটাকে লেখা যায় কত? যেহেতু আমার শেষ কত থাকে? 1, তাহলে 10 যোগ 1 লেখা যায়। এই সংখ্যাটাকে লেখা যায় 5 গুণ 2 যোগ 1। কীভাবে? দেখেন দ্বিতীয় চিত্রে এই জন্য আমি 10 লিখে অর্থাৎ 5 গুণ 2 লিখছি যোগ 1 দিছি, একই হবে। এইভাবে তৃতীয় চিত্রটাও আমি বের করে নিচ্ছি, তারপর চতুর্থ চিত্রও বের করব। তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা 16, তার মানে 15 যোগ 1, তাহলে 5 গুণ 3 যোগ 1, তাহলে চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা কত আছে আমার? 21। তাহলে দেখেন 20 যোগ 1 সমান 5 গুণ 4 যোগ 1, তাহলে সুতরাং একইভাবে কতম চিত্রে কাঠির সংখ্যা কত হবে দেখেন? তাহলে 5 গুণ ক যোগ 1 সমান 5 ক যোগ 1। তাহলে সুতরাং দিয়ে আমি লিখতে পারি কি, এখানে লিখে দিচ্ছি আমি। সুতরাং এখানে আছে কি যে প্যাটার্নটি কোন বীজগণিতীয় রাশি দ্বারা সমর্থন করে তা যুক্তিসহ উপস্থাপন করো। তাহলে সুতরাং প্যাটার্নটি বীজ গণিতীয় রাশি 5 ক যোগ 1 দ্বারা প্রকাশ করা হয়, এটাই উত্তর। তাহলে সুতরাং প্যাটার্নটির বীজগণিতীয় রাশি 5 ক যোগ 1 দ্বারা প্রকাশ করা হয়, শেষ। আশা করি আমরা খ নম্বর অঙ্কটা বুঝতে পারছি ভালোভাবেই।
आसें एबार गणम्बर अंकटा करब पैटार्नटर प्रथम पंचाशी चित्र तैरि करते मोट कतटी रेखांशर दरकार हबे ता निर्णय करो। ख नम्बर मुछे दिलाम एखन लिखें जे ख हाते पाई ख हाते कि पाई पैटार्नटर बीजगणितीय राशि पाँच जोग एक एखन एखाने आमार आछे कि प्रथम पंचाशी चित्र ताहले लिखते पारे कि सुतरां प्रथम पंचाशी तम चित्रे काठीर संख्या हबे कत पाँच गुण पंचाश जोग एक समान दुइशो पंचाश जोग एक समान कत दुइशो एकान्न। তাহলে প্যাটার্নটির সংখ্যাগুলোর সমষ্টি লিখে দিচ্ছি এখানে समष्टि की हबे छय जोग एगारो जोग षोलो जोग एखाने जायगा नेई एइजन्य नीचे लिखे दिच्छि जोग एकुश जोग डट डट दुइशो एकान्न। एखन एखाने दिए लिखते पारि एखाने प्याटार्नेर প্রথম সংখ্যা কত ছয় প্রথম সংখ্যা হচ্ছে ছয় এবং শেষ সংখ্যা কত শেষ সংখ্যা বলতে দুইশো একান্ন আর পদ সংখ্যা এখানে কীভাবে পেয়েছি আমি কারণ এখানে আমার কিন্তু প্রশ্নে আছে লেখা যে পদ সংখ্যা মানে পঞ্চাশটি এই জন্য পদসংখ্যা হবে আমার কত পঞ্চাশ। তাহলে আমি প্যাটার্নের সমষ্টির সূত্র কি জানি সুতরাং দিয়ে লিখি সুতরাং সমষ্টি কি হবে দেখেন এখানে চেয়েছে কি আমার কাছে রেখাংশের কতটি রেখাংশের দরকার হবে তাহলে সমষ্টি সমান বা এই কথাটা লিখতে পারেন যে পঞ্চাশটি চিত্র তৈরি করার রেখাংশের সংখ্যা সংখ্যা সমান দেখেন প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা এই সূত্রটা এই সাইডে লিখি এখানে জায়গা হবে না তো একটু এইখানে লিখে দিচ্ছি আমি
रेखांशर संख्या प्रथम संख्या जोग शेष संख्या बाई नीचे दुई एटे ब्राकेट अटकी दी एटर साथे गुणाकार थाकबे आमार पद संख्या एखन देखें प्रथम संख्या कत आमार छय जोग शेष संख्या कत दुशो एकान्न एटर साथे गुणाकार आछे आमार पद संख्या आछे पंचाश आर नीचे हबे दुई ताहले समान एखन एटा आसे कत देखें दुशो सतान्न दुशो सतान्न गुण दुई दिए पंचाश के काटले पाबो पचिस तो दुशो सतान्न गुण पचिस हबे छय हज़ार चारशो पचिस छय हज़ार चारशो पचिस सुप्रिय शिक्षार्थीवृंद आशा करी अपनारा ग नम्बर प्रश्नटाओ समाधान पेयेछेन एखाने उत्तर लिखे देवें लास्टे उत्तर छय हज़ार चारशो पचिस उदाहरण चार सुंदरभावे आमरा बुझते पारछि एखन देखें जे सुप्रिय शिक्षार्थीवृंद आमरा एर आलोके आरो किछु सृजनशील प्याटार्नेर अंक करबो ताहले आमरा बुझते पारबो सबाई আজকে এখানেই শেষ করছি আবার নতুন কোনো টপিক নিয়ে আসবো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম